আমাদের স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকে এবং সর্বোপরি কালামদা এবং কালামদার সঙ্গে যেসব ব্যক্তিবর্গ আমাদেরকে এখানে বলার সুযোগ করে দিয়েছে তাদের সকলকে এবং সর্বোপরি মুলুক গ্রামের সকল অধিবাসীকে স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকে সশব্দ সম্মান জানাই। যে জন্যে মূলত আমাদের এখানে আসা, স্বাধীন ট্রাস্টের একটা উদ্যোগ নিয়েছে, যেটা উদ্যোগটা মূলই রাজ্য সরকারের একটা বড় রকম উদ্যোগ, যে গ্রামে গঞ্জে যেসব ছেলে মেয়ে বেকার পড়ে রয়েছে, অর্থাৎ তারা পড়াশোনা হয়তো কমপ্লিট করেছে, কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে আছে, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বসে রয়েছে, সেই রকম ছেলে মেয়েরা বা কেউ হয়তো বিএ পাস করেও বসে রয়েছে। কারণ বর্তমান দিনে রাজ্য সরকারের উদ্যোগে এমন কিছু প্রজেক্ট বা এমন কিছু কোর্স চালু করা হয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে কোনো বেকার ছেলেকে আর বেকার রাখতে চাইছে না, তৈরি করে দিতে চাইছে। যেখানে আমাদের কলেজে অর্থাৎ এসআইপিতে সেখানে 5 মাস আর 3 মাস দুটো কোর্স আছে। একটা আছে উৎকর্ষ বাংলা, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কোর্সটা উৎকর্ষ বাংলা PBSSD, আর একটা আছে BDUGK দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা, যেখানে 5 মাস বা 3 মাস কোর্সটা যদি কমপ্লিট করা হয়, কমপ্লিটটা করার পর তাকে একটা কাজের সুযোগ দেওয়া হয়। স্কুল কমপ্লিট হয়ে গেছে, কারণ বর্তমান দিনে এখন যা পজিশন কাজের বাজার খুব মন্দা খারাপ, কাজ যদি পেতে হয় তাকে কিন্তু নির্দিষ্টভাবে কাজ একটু শিখতে হবে। আমি কোনো কোম্পানিতে যে বললি যে কাজ দিয়ে দেবেন, আমি কতটুকু জানি যে আমাকে সেখানে কাজ দিয়ে দেবে। আমি ইলেকট্রনিক্সেরও কাজ যদি আমি শিখি, ইলেকট্রনিক্সের বিভিন্ন যদিন ট্রেনিং দিতে গেলাম একটা টাকা দিলে যাতায়াত করে, সেটা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেরা শিখি। আজকে যে একটা কোর্সের নাম করছে DTH নাকি বলে, এখন তো কেবল বন্ধ হয়েছে, DTH আছে, কিন্তু DTH যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদেরকে বাইরে কোথাও যেতে হবে। এবং এই ধরনের বিভিন্ন যে কোর্স রয়েছে যেটা হাতে কলমে আমরা করে বাড়িতে করতে পারবো, আমাকে বাইরেও যেতে হবে। ট্রাস্ট যেখানে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক রয়েছে, শান্তিনিকেতন প্রাইভেট IIT রয়েছে, BEd রয়েছে, শান্তিনিকেতন BEd, এর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে। এবং এই কলেজটা পেরিয়ে গিয়ে আপনারা মাঠের দিকে দেখবেন 2-3টে বিল্ডিং চলছে, ওখানেও আমাদের কোর্স খুব তাড়াতাড়ি শুরু হবে। যার জন্য আমরা চাইছি এই এলাকায় বেকার যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে, তারা তাদের কর্মসংস্থান উপযোগী যে কোনো ব্যবসা করার জায়গা রাস্তা পায় এবং তারা নিজেরা নিজেদের কাজ করতে পারে, এই উদ্যোগ স্বাধীন ট্রাস্ট নিয়েছে। বেশিরভাগই তোমরা যদি চাও, কারণ HS পর তোমরা যদি মনে করো আমরা BEd তোমাদের পক্ষে এই মুহূর্তে হবে না, কিন্তু BEd হবে আচ্ছা এই বিষয়টি সম্বন্ধে আপনার কেমন লাগলো? আর আপনি এর ব্যাপারে কি ভাবছেন, যে আপনি ফ্যামিলিকে আরো বলবেন কাউকে কিছু করার জন্য? বলবো যারা বেকার আছে, যাদের যদি কোনো স্বাবলম্বী হতে পারে এখানে কোর্স করার জন্য, নিশ্চয়ই ভালো, একটা ভালো চেষ্টা একটা। ধন্যবাদ। নাম দিদি, আপনার নাম? দীপ্তি ঘোষ। আচ্ছা, আমরা যে স্বাধীন ট্রাস্ট থেকে এসেছি আপনাদের এখানে এই সচেতনমূলক ক্যাম্পে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন রকম কাজকর্ম শেখানো হচ্ছে এবং কাজের শেষে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে, এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন তাহলে আমরা একটু উপকৃত হবো। না, যেগুলো বললেন ছেলেগুলো মেয়েগুলো যেগুলো বুঝাইলেন সেগুলো হলে মানে মেয়েরা পারলে ছেলেরা পারলে তো খুবই ভালো। আপনি বলতে চাইছেন আপনার কথা অনুযায়ী যে আমরা এটা যে প্রচারটা করছি এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সুফল কর্মমুখী প্রচেষ্টা, তাই তো? মানে এই কোর্সটা কমপ্লিট করলে গ্রাম বাংলায় যেসব বেকার যুবকরা রয়েছে তারা যে একটা কর্মের মধ্যে আসতে পারবে সেটাতে আপনার মত একবারে সরাসরি আপনি সাপোর্ট করছেন? সাপোর্ট করছি। আপনি চাইছেন যে সব ছেলেকে আর আপনিও চাইছেন আমাদের সঙ্গে এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আপনি সহমত পোষণ করছেন যে এলাকায় বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে আমাদের এই স্বাধীন ট্রাস্ট অন্তর্গত যে উৎকর্ষ বাংলা যে প্রজেক্ট রয়েছে সেখানে আপনি পাঠাচ্ছেন, এটা আমরা আশা রাখতে পারছি। থ্যাংক ইউ।